আজ এমন একজন মানুষের কথা যাকে ঘিরে অনেক গল্প অনেক কাহিনী নানান মিথ রয়েছে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু বললেই আমাদের সামনে যে ছবিটা ভেসে ওঠে ঘোড়ার পিঠে সওয়ার নেতাজির ছবি মূলত একজন সমরনায়ক তার বাইরেও তার যে আরও অনেক পরিচিতি রয়েছে তারই সন্ধানে আজকের অনুষ্ঠান স্বাধীনতা উত্তর ভারতবর্ষে নেতাজির প্রাসঙ্গিকতা আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক শ্রী বিশ্বজিৎ রায় বিশ্বজিৎ আপনাকে স্বাধীনতা উত্তর ভারতবর্ষ আমরা তো সময়কালটা নির্দিষ্ট করে নিলাম এই সময় পর্বে তো আমরা নেতাজিকে ফিজিক্যালি পাইনি তাহলে তাকে চিনব কি করে এই এতটা সময়ের দূরত্বে থেকে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে আমাদের নেতাজির লেখাপত্র পড়তে হবে সচরাচর আমরা নেতাজি সম্বন্ধে যে বইগুলো পড়ি তা নেতাজির কতগুলো দিককে নির্দেশ করে যেমন ধরা যাক যে নেতাজি খুব আবেগদীপ্ত কণ্ঠে এগিয়ে যাওয়ার কথা বলছেন বা বেশ কিছু বই জনপ্রিয়তা পায় নেতাজির কী হয়েছিল নেতাজি তাঁর বিমান দুর্ঘটনার পরে কী হলো এইটা আমাদের কৌতূহলের বিষয় এই দুটো জায়গাতেই যেন নেতাজিকে আমরা আটকে রাখি কিন্তু সত্যি কথা বলতে কি নেতাজির অসম্ভব গুরুত্বপূর্ণ লেখা রয়েছে যে লেখাগুলো খুব সচেতন লেখা খুব সুনির্দিষ্ট লেখা এবং তার মধ্য দিয়ে তিনি একটা রাষ্ট্রের পরিকল্পনা করছেন যে একটা স্বাধীন দেশ সেটা কিভাবে চলবে যেমন তেমন দেশ নয় ভারতবর্ষের মতো দেশ ভারতবর্ষের স্বরূপকে তিনি বুঝতে চাইছেন এখন এই লেখাগুলো যেগুলো নেতাজির নিজের লেখা আমি প্রথমেই আমার দর্শকদেরকে অনুরোধ করবো যে নেতাজি বিষয়ক লেখাকে সরিয়ে রেখে আপাতত যদি নেতাজির গুরুত্ব তারা বুঝতে চান তাহলে তারা যেন নেতাজির লেখা পড়েন নেতাজির ইংরেজি বাংলা দুটো ভাষাতেই চমৎকার লিখতেন বাংলা ভাষা পরে শিখেছেন কিন্তু চমৎকার শিখেছিলেন নেতাজির লেখাগুলি বাংলায় দশ খণ্ডে পাওয়া যায় সেটা যদি দর্শকদের বেশি বলে মনে হয় তাহলে একটি খণ্ড যেখানে নেতাজির জরুরি লেখাগুলো রয়েছে এসেন্সিয়াল রাইটিংস অফ সুভাষচন্দ্র বাংলায় সেটাও পড়তে পারে জরুরি কিছু লেখা আর তা বাদ দিয়ে আমি বলব যে কলকাতা কর্পোরেশনে যখন নেতাজি মেয়র ছিলেন সেই সময় তার গুরুত্বপূর্ণ ঘটনা তার বক্তৃতা তার পরিকল্পনা এসব কিছু কলকাতা কর্পোরেশনের থেকে প্রকাশিত হয়েছিল একটি ভলিউমে এইগুলো আমার প্রথম অনুরোধ হবে আমার দর্শকদের যে আজকে যখন ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ একটা সময় আমরা উপস্থিত হয়েছি তখন যেন নেতাজি বিষয়ক নানা করি। এবং এই ভবিষ্যৎ ভারতবর্ষের একটা ছাপ তো অবশ্যই বা তার একটা চিন্তার প্রভাব এসে পড়েছিল সেখানে নিশ্চয়ই কতগুলো ভাগ ছিল মানে একটা রাষ্ট্রের কল্পনা করতে গেলে ভাগ নিশ্চয় সেগুলোকে আপনি কিভাবে ভাগ করতে চাইবেন প্রথমেই আমি যেটা বলব যে আমরা জানি যে ভারতবর্ষ যখন স্বাধীন হলো ভারতবর্ষ সেকুলার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো এবং দেশভাগের যে তিক্ততা নিয়ে অন্য একটা অংশ খণ্ডিত হয়ে চলে গেল তাদের সঙ্গে ভারতবর্ষের মূলগত একটা পার্থক্য রয়ে গেছে এবং নেতাজির লেখা যদি নেতাজি তো সেই অর্থে দেশভাগের কথা ভাবছেন না কিন্তু নেতাজি যে রাষ্ট্রের কথা ভাবছেন সেই রাষ্ট্রের ধর্ম কি হবে সেই রাষ্ট্র সেকুলার হবে কি হবে না এ বিষয়ে নেতাজির অভিমত কি যদি আমরা জানতে চাই খুব স্পষ্ট করে নেতাজি বলছেন আমি পড়ছি বাংলায় তার অনুবাদ করা হয়েছে আমি বাংলায় পড়ছি রাষ্ট্রকে প্রত্যেক ব্যক্তির ধর্মীয় এবং সাংস্কৃতিক আচরণের পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং কোনো রাষ্ট্রধর্ম থাকবে না স্টেট রিলিজিয়ান থাকবে না এটা উনিশশো বিয়াল্লিশে বার্লিনের ফ্রি ইন্ডিয়া সেন্টারের যে মুখপাত্র আজাদ হিন্দ সেখানে নেতাজি এটা লিখেছিলেন এটা তার বঙ্গানুবাদ এবং সেখানে খুব পরিষ্কার করে তিনি বলে দিচ্ছেন যে কোনো রাষ্ট্রধর্ম স্টেট রিলিজিয়ান থাকবে না এটা আমার মনে হয় যে নেতাজি যে স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন নেতাজি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই যে এই বহু ধর্মের বহু ভাষার দেশে কোনো সুনির্দিষ্ট রাষ্ট্রধর্ম থাকবে না আমাদের যে সেকুলার ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ নেতাজি সেটার সঙ্গেই একেবারে সহমত ফলে স্বাধীনতা উত্তর পর্বে এখন যদি আমরা নেতাজির কথা ভাবি তাহলে আমরা বলবো নেতাজির দাবি নেতাজির নির্দেশ আমাদের কোনো স্টেট রিলিজিয়ান থাকবে না আমাদের সেকুলার দেশ এবং তাতে প্রত্যেকে তার ধর্ম পালন করতে পারবেন আমি বলবো প্রথম পদক্ষেপ এই যে রাষ্ট্র পরিকল্পনা বা যে কল্পনা তার মধ্যে কাজ করছে আমরা দেখেছি যে যখনই একটা রাষ্ট্র তৈরি হয় তার মধ্যে সেই তার মধ্যে এক ধরনের তো চলতে থাকে নতুন ভাবে নিজেকে গড়ে নেওয়া এবং সেটা অতীতের দিকে তাকিয়ে এবং ভারতবর্ষের যারা চিন্তাবিদ রয়েছেন তারা বিভিন্নভাবে অতীত থেকে নিজের একটা প্রতিফলন খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন নেতাজি কিভাবে ভারতবর্ষের অতীতকে দেখেছেন এখানেও নেতাজি আমি আমি বলবো আসলে আমার নেতাজির লেখাগুলি পড়তে গেলে সেটা সবচেয়ে ভালো লাগে যে তিনি কিন্তু খুব সুনির্দিষ্ট করে বলেছেন সেখানে কোনো লুকোছাপা নেই কোনো কল্পনার বাষ্প নেই খুব সুস্পষ্টভাবে তার অভিমত তিনি ব্যক্ত করেছেন ভারতবর্ষের যে অতীত সেই অতীত সম্পর্কেও নেতাজির যে বক্তব্য সেটা খুব সুস্পষ্ট আমি দু তিনটে ভাগে এটা বলতে চাইব প্রথমে নেতাজি যেটা বলবার চেষ্টা করবেন যে আমাদের ভারতবর্ষ সেটা কি আর্য ভারতবর্ষ অর্থাৎ আমরা কি আরজামির জন্য গর্ব করব নেতাজি প্রথমেই বলবেন যে আমাদের ভারতবর্ষ সেটা কিন্তু আর্য ভারতবর্ষ নয় আমি আবারও নেতাজির লেখা থেকে নেতাজির লেখার বঙ্গানুবাদ পড়ছি তিনি বলছেন নেতাজি তখন মহেন্জোধরো হরপ্পা এই খনন কার্য হয়ে গেছে ফলে নেতাজি বলেন উত্তর পশ্চিম ভারতবর্ষে মহেন্জোধরো ও হরপ্পায় সর্বশেষ খনন কার্যগুলো নির্ভুলভাবে প্রমাণ করে যে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে এমনকি তারও আগে ভারতবর্ষ সভ্যতার এক উন্নত স্তরে উপনীত হয়েছিল ইহা সম্ভবত আর্যদের ভারত বিজয়ের আগে ঘটেছিল। নেতাজি মনে করেন না যে আমরা আর্য উৎস ধারা থেকে নিঃসৃত পরিশুদ্ধ না কুচু করা একটা জাতি যারা আরজামির গৌরব করব তার পরিশ্চ দেখেছেন এবং তিনি খুব সুস্পষ্টভাবে বলে দেন যে এই যে ভারতবর্ষ তাহলে একটা হরপ্পা সভ্যতা ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ সভ্যতা তারপরে নেতাজি খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বলেন সেটা হচ্ছে যে আমরা আমাদের যে অতীত সেখানে নেতাজি দুটো সুবর্ণ অতীতের কল্পনা করেন এটাও খুব গুরুত্বপূর্ণ তার কারণ উনিশ শতকে আমরা আমাদের অতীতকে যখন ভাবছিলাম তখন মূলত গুপ্ত যুগ এটাকে আমাদের অতীতের সুবর্ণ অধ্যায় বলে চিহ্নিত করা হচ্ছিল নেতাজি যেটা বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ তার কল্পনায় দুটো অতীতের কথা উঠে আসে একটা হচ্ছে গুপ্ত যুগের যে অতীত তার পাশাপাশি তিনি মুঘল ভারতের কথা বারবার বলেন আমি আবারও নেতাজি থেকে পড়ছি তিনি বললেন অশোকের পর প্রায় এক হাজার বছর পরে গুপ্ত সম্রাটের আমলে ভারত উন্নতির শিখর দেশে পৌঁছেছিল তারপরেই বলেন এরপর প্রায় ন হাজার বছর পরে মোগল সম্রাটদের শাসনকাল পুনরায় ভারতের এক গৌরবময় যুগ এখানে আমি একটা কথা যোগ করব যে নেতাজি যার আদর্শে অনেকটাই অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দ তিনিও কিন্তু প্রাচ্য ও পাশ্চাত্য প্রবন্ধে ধারাবাহিকভাবে সেটা প্রকাশিত হয়েছিল সেখানে এই মহল অতীতের যে উদারতা তার কথা বলেছিলেন এইবার নেতাজি আরও আরও আমি বলবো যে আরও ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছেন যে সেখানে তিনি বলছেন যে এই যে মুসলমান শাসন এই যে ইসলামী অতীত সেটা কি তার চরিত্র কী মুসলমানদের আগমনের সঙ্গে সঙ্গে ক্রমশ একটা নতুন সমন্বয় গড়ে ওঠে তাঁরা হিন্দু ধর্ম গ্রহণ করেননি তবু ভারতবর্ষকে তাঁরা স্বদেশ বলে মেনে নিয়েছিলেন এবং জনগণের সাধারণ সামাজিক জীবনে তাঁদের সুখ দুঃখে তাঁরাও হয়ে উঠেছিলেন অংশীদার পারস্পরিক সহযোগিতায় উদ্ভব হল এক নতুন শিল্প সংস্কৃতির প্রাচীনকাল থেকে যা ছিল পৃথক অথচ যা স্পষ্টতই ভারতীয় ফলে কখনো ইসলামকে নেতাজি বহিরাগত ধর্ম বলেন নি বহিরাগত শাসন ব্যবস্থা বলেন নি এটাকে ভারতীয় শাসন ব্যবস্থার অংশ বলে চিহ্নিত করেছিলেন এবং এই ইসলাম যে ভারতীয় ইসলাম সেটা খুব সুস্পষ্টভাবে বলেছিলেন জাতীয়তাবাদী ইতিহাস চেতনা থেকে একটু দূরে গিয়ে নিশ্চয়ই এবং যার ফলে যে হিন্দু জাতীয়তাবাদ মনে রাখতে হবে যে বিশ্বতকে যখন নেতাজি বলছেন তখন কিন্তু আমাদের বিশ শতকের গোড়া থেকে আস্তে আস্তে দ্বিবিভাজনের বিভাজনের রাজনীতি তৈরি হয়ে গেছে মুসলিম লীগ এসে গেছে হ্যাঁ যেটা হিন্দু জাতীয়তাবাদের বলতে পারি যে গোড়া হিন্দু জাতীয়তাবাদের একটা বিপরীত প্রতিক্রিয়া এই অবস্থায় দাঁড়িয়ে নেতাজি কিন্তু খুব সুস্পষ্টভাবে বলছেন যে এই হিন্দু মুসলমান সংকটের জন্য দায়ী হচ্ছে ইংরেজ তার আগে আমাদের একটা সমন্বয়ী ধারা তৈরি হয়েছে এবং সেখানে ইসলাম আমাদের ভারতীয় একটা চেহারা তৈরি হয়ে গেছে ফলে এখানেও নেতাজি খুব সুস্পষ্টভাবে সেই জন্যই তো উনি দুটো সুবর্ণ অতীতের অতীতের দুটো যুগকে চিহ্নিত করেন এবং শুধু সমস্যার কথাই বলছেন না বলছেন না সমাধানের সমাধানের কথা বলছেন কিভাবে মিশে গেছে সে কথাটা বলছেন এই যে সমন্বয়ের কথা যখন বলছেন আমরা তার মধ্যে একজন প্রশাসক নেতাজির ছাপ দেখতে পাই যিনি হয়তো স্বাধীন ভারতে একটা অন্য জায়গা পেতে পারতেন তিনি যখন কলকাতার মেয়র হচ্ছেন একজন প্রশাসক হচ্ছেন তখন তার ভাবনা চিন্তায় এই ধারণাগুলো কিভাবে আসছে মানে সেই অর্থে উন্নয়ন প্রসঙ্গে এইবার আমি বলবো যে এতক্ষণ পর্যন্ত নেতাজি ইতিহাসকে বিচার করছেন যে ইতিহাসে কি ছিল কি হলো কিভাবে ইতিহাসকে যাচাই করা উচিত এইবার মেয়র হিসেবে নেতাজি যে কাজগুলো করছেন সেখানে তিনি ইতিহাসকে যাচাই করছেন না তিনি এবার একজন উপযোগবাদী প্রশাসক তিনি ভাববার চেষ্টা করছেন যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় মেয়র হিসেবে আমরা নেতাজির সেই সময়কার যদি কলকাতা কর্পোরেশনে নেতাজিকে মাঝে মাঝেই জেলে যেতে হয়েছে এবং সাহেবরা নেতাজিকে কাজ করতে দেয়নি যখনই নেতাজি খানিকটা কাজ করতে চাইছেন তখনই তাকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফলে সত্যি সত্যিই তিনি যদি এই সমস্ত ঝঞ্ঝাট থেকে খানিকটা মুক্তি পেতেন তাহলে অনেক ভালো প্রশাসক হিসেবে তিনি কাজ করতে পারতেন নেতাজি যখন মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছেন তখন তিনি খুব নির্দিষ্টভাবে চিহ্নিত করে দেন যে আমাদের উচিত অর্থনৈতিক উন্নয়ন আমাদের উচিত স্বাস্থ্যবিধি পালন এবং আমাদের উচিত শিক্ষা একেবারে কলকাতা কর্পোরেশন কতগুলো প্রাইমারি স্কুল চালাচ্ছে সেই প্রাইমারি স্কুলগুলোতে হিন্দু এবং মুসলমান ছাত্র কারা আসছেন তাদের পরিসংখ্যান কী সুনির্দিষ্টভাবে তিনি বলছেন এবং এই পর্বে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেন সেটা হলো এই যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যাদের মধ্যে সেই অর্থে ভদ্রলোক সম্প্রদায়ের সৃষ্টি একটু নানা কারণে বিলম্বিত তিনি বুঝতে পারছেন যে এদেরকে অর্থনৈতিকভাবে তুলে আনতে হবে তুলে আনতে গেলে কি করতে হবে তা এদের জন্য শিক্ষা এবং তারপরে উপযুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে বারে বারে তিনি বলেন এবং ব্যবস্থা করেন যে যারা ইসলাম ধর্মাবলম্বী একটু পিছিয়ে রয়েছেন যাদের মধ্যে সেই অর্থে মধ্যবিত্ত সম্প্রদায়ের উদ্ভব হয়নি নানা কারণে তাদেরকে যদি চাকরির ক্ষেত্রে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এবং প্রয়োজনে তাদেরকে বেশি চাকরি দিয়ে তাদের একটা দূরত্বকে ঘুচিয়ে দেওয়া হয় তাহলে একটা সময়ের পর দেখা যাবে যে আমাদের এই ধর্মীয় সাম্প্রদায়িকতা সেটা আর থাকবে না ফলে কলকাতা কর্পোরেশনে মেয়র হিসেবে নেতাজি বারে বারে অর্থনৈতিক দিক থেকে কি করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে সহায়তা করা যায় তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা যায় যেটা আমি বলবো যে স্বাধীন ভারতবর্ষে বারে বারে সাচার কমিটির যে রিপোর্ট সেখানে এই কথাটা বারে বারে উঠে আসে যে মূল স্রোতের চাকরিতে সংখ্যালঘুদের রিপ্রেজেন্টেশন কই তাদের প্রতিফলন কোথায় তারা নেই নেতাজি এই কাজটা করতে চেয়েছিলেন এবং এইটা আমার আমার খুব খারাপ লাগে দুঃখ হয় যে এটা যদি করতেন তিনি ঠাট্টা করে বলেছেন যে আপনারা ভাববেন না যে চৌরঙ্গি কোয়াটারকে আমরা কি করছি তাকে টেনে নামাচ্ছি আমি চাইছি যে চৌরঙ্গি কোয়ার্টার এবং আহিরিটোলা কোয়ার্টার দুটো একসঙ্গে উঠে আসুক চৌরঙ্গীকে নিচে নামাবো না আহিরিটোলাকে ওপরে তুলে নিয়ে আসবো এই নেতাজি লেখেন এবং পরিষ্কার বলেন তার তার বক্তৃতায় কর্পোরেশনে যে আমি অ্যাপয়েন্টমেন্ট আমি আমি তখন তো ইংরেজিতে বক্তৃতা হতো আমি তাদের কাজের সুযোগ করে দিতে চাই ফলে এখানে আমার মনে হয় যে প্রশাসক হিসেবে অসম্ভব দৃঢ় অসম্ভব সুনির্দিষ্ট চেতনার অধিকারী একজন মানুষ ছিলেন তিনি নিজে প্রবন্ধ লিখছেন যে কি করে কলকাতার সেই সময়ে নিকাশি ব্যবস্থার সমাধান করা যায় কি করে যে সমস্ত বর্জ্য পদার্থ সেগুলোর কি করে কোথাও জমিয়ে তার সুষ্ঠু ব্যবস্থাপনা কিভাবে করা যায় তো এই নেতাজিকে যেন আমরা ভুলে না যাই হুম আপনি ঠিকই বলেন উপযোগবাদী প্রশাসক ভাব না এই যে সমগ্র রাষ্ট্রের যে পরিকল্পনা তার একটা তার একটা ছোট্ট অংশ যেন আমরা এই কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে তার কাজের মধ্যে দেখতে পাই একটু আগে আপনি বলছিলেন তার ভাষায় দক্ষতার কথা বাংলা ইংরেজি দুটো ভাষাতেই তার সমান দক্ষতা ভাষা নিয়ে কি ভাবছেন যেহেতু রাষ্ট্রক্ষেত্রে ভাষা খুব গুরুত্বপূর্ণ নেতাজি প্রথমে তো যেটা করেন সেটা বলেন যে স্থানীয় ভাষাগুলোর কোনোটিকেই অবমাননা করা হবে না এবং মনে রাখতে হবে যে নেতাজি যখন তার স্কুল বদল করা হলো একটা ইংরেজি মাধ্যম স্কুলে পড়তেন সেখান থেকে অন্য একটা স্কুলে তার বাড়ির লোকজন তাকে নিয়ে গেল তখন নেতাজি প্রথম বাংলা সেখানে শিখছেন তার বাংলা এত দুর্বল যে তার বন্ধুরা সহপাঠীরা তার বাংলা নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে তখন নেতাজি একবজ্ঞা হয়ে বাংলা শিখছেন বাংলা অধিকার করছেন তো নেতাজি বুঝতে পেরেছিলেন যে মাতৃভাষা নিজের ভাষা সেটা জানতে হবে কিন্তু ভারতবর্ষ একটা বহু ভাষার দেশ ফলে তিনি মাঝে মাঝে ভাবতেন আমি একটা লেখাতে পাচ্ছি যেখানে তিনি বলছেন যে আমি দেবনাগরী লিপির পক্ষপাতি নই আমি প্রয়োজনে রোমান লিপি ব্যবহার করবো যাতে ভারতের সবাই সেই ভাষা সেই হরফটা চিনতে পারে দ্বিতীয়ত তিনি নিজে হিন্দিকে গুরুত্ব দেন কিন্তু তার অর্থ এই নয় স্থানীয় ভাষাকে তিনি অস্বীকার করেন বরং আমি দেখতে পাই যে দিলীপ কুমার রায় নেতাজির বন্ধু তাকে বলছেন নেতাজি তখন তিনি ছাত্র তিনি বলেন যে আমি এই ছাত্র অবস্থায় একাধিক ভাষায় যাতে ডিবেট করতে পারি নিজেকে প্রস্তুত করছি ফলে বহুভাষী হতেই হবে কিন্তু সেটা কখনো স্থানীয় ভাষাকে অস্বীকার করে নয় সংযোগ সাধন করতেই হবে কিন্তু সেটা কখনো একের ওপর অন্যের আধিপত্য চাপিয়ে দিয়ে নয় অর্থাৎ তার চিন্তায় তার কাজে বারবারই বহুত্বের কথা বিভিন্ন ভাবে উঠে আসছে উঠে উঠে আসছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় যেহেতু আমরা প্রাসঙ্গিকতার কথা বলছি দেশ বা রাষ্ট্রের যখন আমরা কথা বলি তখন তো ন্যাশনালিজমের কথা একভাবে উঠে আসে এবং সেটা আজকের ভারতবর্ষে খুব গুরুত্বপূর্ণ একটা কথা ন্যাশনালিজম একটা ক্যাটাগরি হিসাবে নেতাজি কিভাবে দেখেন নেতাজি প্রথমত মনে রাখতে হবে যে নেতাজি জাতীয়তাবাদের বা ন্যাশনালিজিমের যে খারাপ দিক সেই দিকগুলো নিয়ে কথা উঠে গেছে রবীন্দ্রনাথের লেখায় সেই প্রসঙ্গ উঠেছে সেই অবস্থায় দাঁড়িয়ে নেতাজি যেটা বলেন যে ভারতীয় জাতীয়তাবাদ তার একটা নিজস্ব চরিত্র আছে অর্থাৎ এই ন্যাশনালিজিম কিন্তু ইউরোপের ন্যাশনালিজিম নয় এবার এই যে ভারতীয় জাতীয়তাবাদ তিনি বলেন সত্যম শিবম সুন্দরম এটা ব্যবহার করেন যে এই ন্যাশনালিজম এই জাতীয়তাবাদ স্বাদেশিকতা বোধ আমার মধ্যে জাগিয়ে তুলবে আমাকে দেশের প্রতি ভালোবাসাতে সিঞ্চিত করবে কিন্তু কখনো তা উগ্রতার অধিকার নিয়ে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়বে না যে কারণে তিনি সত্য শিব সুন্দরের কথা বলেন ফলে এখানেও আমার মনে হয় যে রবীন্দ্রনাথ নিজেও একটা পর্বে যখন স্বাদেশিকতার কথা বলেন অর্থাৎ নেশনকে রবীন্দ্রনাথ অস্বীকার করেন পাশ্চাত্যের অর্থে নেশনকে অস্বীকার করেন যে নেশন দুটো বিশ্বযুদ্ধকে সম্ভব করেছে যে নেশানতন্ত্র দুটো বিশ্বযুদ্ধকে সম্ভব করেছে রবীন্দ্রনাথ সেটাকে অস্বীকার করে এক ধরনের স্বাদেশিকতার কথা বলেন একইভাবে নেতাজিও ভাববার চেষ্টা করেন যে জাতীয়তাবাদকে খারিজ করব না কিন্তু আমাদের জাতীয়তাবাদ ইউরোপের মতো ওই রকম অপরকে হরণ করবার জন্য গর্বিত অহংকারী একবজ্ঞা জাতীয়তাবাদ হবে না আমাদের বহুত্বকে বজায় রেখে জাতীয়তাবাদের ভারতীয় চরিত্র গড়ে তুলতে হবে এই যে আমরা এতক্ষণ যে নেতাজিকে নিয়ে কথা বললাম প্রশাসক নেতাজি বা তার যে পলিটিক্যাল যে চরিত্র সেটা নিয়ে কথা বললাম ব্যক্তি নেতাজির প্রসঙ্গে যদি আসি সেখানে তো উনি নানা ছক থেকে বেরোনোর চেষ্টা করেছেন উনি আধ্যাত্মিকতা বা ব্রহ্মচর্যের যে চেনা ছক সেখান থেকেও বেরিয়ে এসে একটা অন্য অবস্থানের কথা বলছেন এই ব্যক্তি নেতাজিকে আমরা কীভাবে পাই হ্যাঁ এইটা আমি বলবো নেতাজি তো নিজের আত্মজীবনী খানিকটা অসম্পূর্ণ আত্মজীবনী কিন্তু খানিকটা তো লিখেছেন ফলে সেখানে নেতাজি ছোটবেলাতে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন এবং নিজে একসময় ইন্দ্রীয় সংযম ব্রহ্মচর্য এই আদর্শগুলোকে খুবই বড়ো করে দেখতেন কিন্তু পরবর্তীকালে একটা জায়গাতে নেতাজি বলেন সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলেই মনে হয় যে নেতাজি নিজে বলছেন আমি পড়ি নতুন করে আবার যদি আমার জীবন শুরু করতে পারতাম তাহলে খুব সম্ভবত আমি যৌন বিষয়ে অতিরিক্ত গুরুত্ব তো আরোপ করতাম না বাল্যে ও যৌবনে যা করেছি এর অর্থ এই নয় যে যা করেছি তার জন্য অনুতাপ করছি যৌন সংযমকে খুব বেশি গুরুত্ব দিয়ে যদি কোনো ভুল করে থাকি সে ভুল সম্ভবত আমার ভালোই হয়েছে কেননা এর ফলে ঘটনাচক্রে হলেও আমি উপকৃত হয়েছিলাম অর্থাৎ এখানে নেতাজি দুটো কথা বলেন সেটা হলো এই যে অহেতুক নিজেকে নিজের জীবনকে খুব দৃঢ় কঠিন জায়গাতে আটকে রাখার দরকার নেই জীবনের স্বাভাবিক বিকাশ ঘটা দরকার নেতাজির জীবনে ব্যক্তিগত জীবনে পরবর্তী জীবনে প্রণয় এসেছিল ভালোবাসায় এসেছিল সেই ভালোবাসার স্বাদ তিনি পেয়েছিলেন সমরনায়কের মতো একক অহমিকায় নিজেকে সংযত ভাবে গুটিয়ে রাখার যে ধাঁচা তার থেকে বেরিয়ে এসেছিলেন এর থেকে বোঝা চাই মানুষটি সচল মনের অধিকারী এবং এটাই নেতাজির ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে যে মন পরিবর্তিত হয় যে মন বদলায় সে মন কখনও কোনো স্বৈরতান্ত্রিক কাঠামোকে সমর্থন করতে পারে না সেই মন কখনো বহুত্বের বিনাশ চাইতে পারে না সেই মনই বলতে পারে ভারতবর্ষের কোনো রাষ্ট্র ধর্ম থাকবে না ফলে নেতাজির এই সচল মনটাকে যেন আমরা ভুলে না যাই ভুলে গেলে নেতাজির প্রতি অন্যায় করা হবে আমাদের দেশের বহুত্ববাদের প্রতিও অন্যায় করা হবে বিশেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে বহুত্ববাদের কথা যে বহুত্বের কথা আজ বারে বারে উঠে এলো তাকে আমরা মাথায় নিয়ে নেতাজির জীবনকে দেখার চেষ্টা করব তার লেখা পড়ার চেষ্টা করব। আসলে শ্রদ্ধা অনেক সময় ফুল চাপিয়ে মানুষটাকে আড়াল করে দেয় সে আবরণটা সরিয়ে ব্যক্তি মানুষকে তার কাজকে চেনার সুযোগ করে নিতে পারলেই আদর্শ শ্রদ্ধা জানানো হয় ভালো থাকবেন সকলে নমস্কার